হ্যালো এভরিওয়ান, আমি রিতা পল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামার তো প্রায় শেষের দিকে, কিছুদিন পরই উইন্টার চলে আসবে এখানে। আর প্রতি সামারের মতো আমরা একটা হলিডে যাওয়ার প্ল্যান করছি। ভেবেছিলাম এবছর কোথাও যাব না, কিন্তু বাচ্চাদের কারণে তো যেতেই হচ্ছে। তো বরাবরের মতো আজকে আমরা হলিডে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে ডেসেনজানো দেল গার্দা, সিরমিওনে আর লেক গার্দা। সেখানে আমরা দুই দিন থাকব। আর এই দুই দিনের হলিডে এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি আমরা? লেক গার্দা। লেক গার্দা যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে বাবু, ঘুমাতে হবে, অনেক সকালে উঠতে হবে কালকে। কাপড় শেষ, এখন আমার কাপড় নেই। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন সময় হচ্ছে ভোর চারটা। আমরা এখন অন দ্য ওয়ে। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ডেসেনজানো দেল গার্দাতে। খুবই সুন্দর একটা প্লেস। আর এখন সময় হচ্ছে সকাল 8:45। আর সকালের এই শুভ্রতা যেন এই সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ডেসেনজানো দেল গার্দা উত্তর ইতালির গার্দা লেকের দক্ষিণ তীরে অবস্থিত একটা রিসোর্ট শহর। এখানকার পপুলেশন হচ্ছে প্রায় 30,000-এর মতো। প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় 490 জন মানুষ বসবাস করে। আর পুরো সিটিটা এত সুন্দর সাজানো গোছানো যে দেখলেই মনটা ভরে যাবে। লেকের আশেপাশে এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে বার আছে। তো আমরা যেহেতু অনেক সকালেই চলে এসেছি এখানে, তো ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্টের ফাঁকে ফাঁকে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি শিপে করে লেক গার্দাতে। আমাদের হোটেলটা আমরা নিয়েছি লেক গার্দাতেই। শিপের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগগুলোতে। সো আমার নেক্সট ব্লগগুলো দেখতে ভুলবেন না প্লিজ। তো শুরুতেই উত্তম হোটেলে উঠার পর যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছে। আর এই ফাঁকেই আমি কিছু ভিডিও করে নিচ্ছি।
এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটারই ব্যবস্থা আছে। সব ফর্মালিটিস সেরে আমরা এখন ঢুকছি আমাদের হোটেল রুমে। অনেক রোদ, তোমরা কি এখন শাওয়ার নিবে নাকি? অনেক রোদ, প্রচন্ড রোদ। আমরা এখানে এসেছি 2 দিনের জন্য, আর এই 2 দিনের হলিডে এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।